টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক নিয়ে বিরোধের জেরে রায়হান নামের নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক কারবারের বসত ভিটা আগুনে পুড়িয়ে দিয়েছে। আটক করা হয়েছে দুইজনকে। এই কান্না সন্তানহারা এক মায়ের। শুক্রবার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রায়হান, কিন্তু শনিবার সকালে মাদক ব্যবসায়ী মর্জিনার বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, নিহত রায়হান মাদক কারবার ও সেবনের সাথে জড়িত নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমার সন্তান যে হালে খাইছে, আল্লাহ তুই তার কাছে বিচার, এই বিচার করে দিস। টাঙ্গাইল গেছে, সারাদিন কাজ করছে, রাত হয়ে গেছে, রাত 10-11টা বাজে গেছে, বাড়িতে আর আসে নাই। সকালে আমি শুনলাম যে ওই সাইডে পাত্রালে ওই সাইডে একজন লোক মারা গেছে, পরে দেখি আমার স্বামী। এ ঘটনায় মাদক কারবারী মর্জিনা জড়িত সন্দেহে তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয়রা। তাদের অভিযোগ, মর্জিনা বেগম ও তার দুই ছেলে নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসলেও এতদিন ভয়ে কেউ মুখ খোলেনি। নাম হলো মর্জিনা, তার বাড়ি এটা, সে নেশা মেশা যাবতীয় অনেক কিছুই বেশি বিক্রি করে, তো তারাই মার্ডার করে ফেলাইছে। এবারে মর্জিনার ছেলে রায় রশিদ নাম বলে যেগুলো মার্ডার করছে, রামগ এলাকার কিছু মানুষ জোর করে ধরার পরে যে স্বীকার করেছে বলে যা মারছি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মাদক সংক্রান্ত বিরোধে রায়হানকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এর পিতে লাশ শনাক্ত করে, আমরা শনাক্ত করবো কি লাশের শ্রোতা প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেছি, বা দিয়ে যাহার দিলে মামলা নেব, তদন্ত করব, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মাদক নিয়ে প্রায় ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ, তাই মাদক বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জেলাবাসীর। জোহরা চৌধুরী সেতু, ডিবিসি নিউজ ডেস্ক।